হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বুঝতেই পারছো ভিডিও দেখে আমরা কোথাও একটা যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে যে অজিবাই লেকে। এটা হচ্ছে কলকাতার বেস্ট লেক সাইড রেস্টুরেন্ট, মানে থাইল্যান্ড থিম ক্যাফে এটা বলতে পারো। তো আমরা যেহেতু আমাদের বাড়ি লেক টাউনের কাছাকাছি, তো লেক টাউন দিয়ে যে ক্লক টাওয়ার দিয়ে আমরা চলছি, বাইকে করে দুজন যাচ্ছিলাম তোপসিয়া রোডে। ওর অ্যাড্রেসটা হচ্ছে যে আমাদের অজিবাই লেক। তো আপনারা যে গুগল সার্চ করলেই পেয়ে যাবেন, তাও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে যে 11A 1JE তোপসিয়া রোড, মিরানিয়া গার্ডেনে অবস্থিত, আর এটা ইস্ট তোপসিয়াতে আছে, ঠিক আছে। আর এটা আপনারা উবের করে আসতে পারেন বা বাইকেও আসতে পারেন, গুগল ম্যাপ অন করে দিলেই চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আসার আগে অবশ্যই আপনারা রিজার্ভেশন করে আসবেন। আমরা গুগল থেকে দুটো টেবিল সিট বুক করেছিলাম, বা মানে বিসাইড লেকের ধারে যাতে আমাদেরকে দেয়, তারপর এসেছিলাম। এখানে আসলেই আপনাকে এই যে রিসেপশানে ফার্স্টেই শুরুতেই একটা রিসেপশান আছে, ওখানে আপনার চেকিং হবে যে আপনার সিট বুক ছিল কি না, তারপর আপনাকে ঢুকতে দেবে। তো এই হচ্ছে ক্যাফের ওভারভিউটা, আপনারা দেখুন একটু। লেকের সাইডে ক্যাফেটা কি সুন্দর দেখতে। এই ক্যাফেটা প্রতিদিনই খোলা থাকে সোম থেকে সানডে পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত খোলা থাকে। আর আপনারা যদি ডাইন আউট দিয়ে বুক করেন তাহলে কিছু ক্যাশব্যাক হয়তো পেতে পারেন। আমরা গুগল দিয়ে যেহেতু বুক করেছিলাম, রিজার্ভ করেছিলাম, তো আমাদের ওটা হয়নি। এখানে ঢুকেই আমরা বেশ ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে এখানে হচ্ছে আমরা যেহেতু বিকেলের দিকে গেছিলাম, বিকেলের এখানে একটা অন্যরকম সৌন্দর্য, আর সন্ধ্যের পর লাইটিং জ্বালার পর একটা অন্যরকম সৌন্দর্য হয়, সেই জন্য আমরা বিকেল বিকেল করে গেছিলাম। আমরা গেছিলাম 4:40 নাগাদ, ওখানে পৌঁছে গেছিলাম, আর আমরা 4:30 সিট বুকিং করেছিলাম দুজন। তারপরে আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম, দিয়ে ওইখানে যে থাইল্যান্ড থিম ক্যাফে টাইপের একটা গোল মতন জায়গা আছে, ওখানে আমরা সবাই মোটামুটি যারা যারা গেছিলাম সবাই পালা পালা করে, প্রচুর ভিড় হয় ওখানে ফটো তোলার জন্য, পালা পালা করে ফটো তুলে নিয়েছিলাম। তারপরে আমরা স্টার্টার অর্ডার করে দিয়েছিলাম, অ্যাপেটাইজার একটা অর্ডার করেছিলাম। এখানে খাবারগুলো কিন্তু খুব ভালো, কিন্তু একটু ওভার প্রাইসড কোয়ান্টিটি অনুযায়ী আমার মনে হলো। আমরা হচ্ছে যে গ্রিল চিকেন অর্ডার করেছিলাম, আর হচ্ছে স্টাফড গার্লিক ব্রেড অর্ডার করেছিলাম, মানে খুব প্রতিটা আইটেমই খুব সুন্দর। তারপর আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর তার সঙ্গে একটা চিকেনের কিছু একটা আইটেম অর্ডার করেছিলাম, সেটার অনেকই দাম পড়েছিল। প্রতিটা আইটেমই বেশ একটু ওভার প্রাইসড আমার মনে হলো, কিন্তু মানে মানে থাইল্যান্ড থিম ক্যাফে, তো এত সুন্দর দেখতে ক্যাফেটা, তো তার জন্য আমার খুবই ভালো লেগেছিলো। যেইটা আমাদের স্টার্টার ছিল, কিছু গান চিকেন টাইপের এটার কিছু নাম ছিল, বড়ি অর্ডারটা করেছিল। এখানে দেখুন লেকের ওই সাইডে হচ্ছে সায়েন্স সিটি আছে, প্লাস সোনার বাংলা, বুঝতে পাচ্ছেন কিনা জানি না, তো ওটা হচ্ছে যে সোনার বাংলা যে ম্যারিওর সব এখান থেকেই দেখা যাচ্ছিল এই লেকটার সাইড থেকে। ও লেকটা কত সুন্দর, অসম্ভব সুন্দর, অনেক বড় লেক, দূরে বড় বড় 20-30 তলা বিল্ডিং রয়েছে, আর এত সুন্দর প্লেসে লেকটা যে হাওয়া দিচ্ছে, প্লাস বিকেলের পর থেকে সন্ধ্যের পর থেকে তো অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, লেকের সাইডে বসে খাওয়ার মজাটাই আলাদা। আপনারা অবশ্যই এই জায়গাটা একবার ট্রাই করবেন। একটু ওভার প্রাইসড হলেও আমরা দুজন খেয়েছিলাম, 1520 টাকা বিল হয়েছিল, আর সার্ভিস চার্জও ওরা অ্যাড করে দিয়েছিল, তো সুমন ওটা দিতে চাইছিল না বলে ওরা আবার নতুন করে বিল এনেছিল 100 টাকা মাইনাস করে। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জলটা কিনে খেতে হয়েছে আমাদেরকে, জলটার দামই নিয়েছে 100 টাকা, আর জলটাতে লেখা ছিল যে হিমালয়াস ওয়াটার, তো আমি মজা করে সুমনকে বললাম এটা হিমালয় থেকে এসছে তো জলটা, সেই জন্য 100 টাকা দাম। যাই হোক, কোনো অসুবিধার কিছু নেই, এক দুদিনই তো ঘুরতে যাব, একটু খরচা হলে অসুবিধা নেই, রিল্যাক্সেশনটা মাস দরকার, এখানে গেলে আপনার সেইটাই হবে। এত সুন্দর প্লেস, মানে আমি বারবারই শুধু ফটো তুলেছি, এখানে কত প্লেসে বসে যে ফটো তুলেছি, তার মানে অসম্ভব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই ক্যাফেটা রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন ছেলে তার গার্লফ্রেন্ডের ফটো তুলছে, এই জায়গাটা হচ্ছে রিজার্ভেশন এরিয়া, এইটার জন্য রিজার্ভেশন করতে হয়, স্পেশাল কোনো পার্টি বা কোনো অকেশন থাকলে, বার্থডে থাকলে এই জায়গাগুলো ওরা রিজার্ভ করে, ওই দিকটা দূরে যেগুলো আছে ওগুলোও রিজার্ভ করার জায়গা, তো আপনারা বললে যে কোনো জায়গায় ওরা দিয়ে দেবে। আর আমরা গেছিলাম অ্যাকচুয়ালি সোমবার,
তো ফাঁকাই ছিল। সানডে কিন্তু এখানে জায়গা পাওয়া খুব চাপের ব্যাপার হয়, রিজার্ভেশনটা মাস্ট দরকার। পুরো এরিয়াটা দেখুন, অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আউটডোর সিটিং চেয়ারগুলোও খুব সুন্দর, যেহেতু বৃষ্টি পড়ছিল কিছু হালকা, সেই জন্য ওরা গদিগুলোকে সরিয়ে নিয়েছিল, কিন্তু আমাদের সাইডের দিকের নীল নীল গদিগুলো কিন্তু রাখা ছিল। সবাই এখানে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে গিয়ে ফটো তুলছিল, আমরাও মোটামুটি কোনো কোনা বাদ দেইনি, সব কোনায় গিয়ে গিয়ে একটা একটা করে ফটোশ্যুট করছিলাম। আমার বর কিছুটা খেপেই গেছিলো, বললো যে আর কত ফটো তুলবে, প্রচুর ফটো তুলেছি। ক্যাফেটাতে সারাক্ষণই বেশ একটা সফট মিউজিক বাজছিল, যেটা হচ্ছে যে খুব ইয়ার সুদিং, মানে খুবই ভালো লাগছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা হচ্ছে যে ওয়াটারের কিছু মানে ফোয়ারা টাইপের এদের আছে, মানে এখানে পা ডুবিয়েও বসা যাবে, খুব সুন্দর একটা স্পা মতো টাইপের হবে আপনার পায়ে, আমি যদিও পা ডুবিয়ে বসিনি। আর এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলে এখানটাতেও বসার জায়গা, খুব ভিড় হয়ে গেলে তখন এই জায়গাগুলো বসে সবাই আড্ডা দেয়। আপনি এখানে কোনো টাইম লিমিট নেই, যতক্ষণ খুশি বসে থাকতে পারেন, আড্ডা দিতে পারেন, খাওয়ার খেতেও পারেন, কোনো অসুবিধে নেই। খুবই সুন্দর, মানে এখানে আসলে আপনার যেতে আর ইচ্ছে করবে না, বাসের লেকটা এত সুন্দর, ওই লেকে জলের যে হাওয়াটা আসছে অসম্ভব সুন্দর। জায়গাটা অ্যাকচুয়ালি হাইল্যান্ড পার্কের একটু কাছে, এখান থেকে হাইল্যান্ড পার্ক 6 কিলোমিটার। এই যে এই জায়গাটা হচ্ছে রিজার্ভেশন এরিয়া, আমি এই জায়গাটা একটুখানি ভিডিও করছিলাম, পুরো লেকের সাইডে। এই জায়গাগুলো অ্যাকচুয়ালি রিজার্ভ করতে হয় কোনো বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য, আর সাইডেই রয়েছে লেক, সুতরাং খুবই সুন্দর লাগবে। এই যে রিজার্ভেশনের জন্য কাপড় দিয়ে সাজানো হয়েছে স্পেশাল করে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ একটু পরেই সন্ধ্যা নামবে, রোদটা তো চলেই যাবে কিছুক্ষণ পরে। যেহেতু আমরা বিকেল করে এসেছিলাম, বিকেল আর রাত দুটোরই সৌন্দর্য দেখার জন্য আমরা এইরকম টাইমে এসেছিলাম, তো এখনও যেহেতু সূর্য অস্ত যায়নি, কিছুক্ষণ পরেই সন্ধে হবে, তখন লাইটিংটা আরও সুন্দর লাগবে, একটু পরেই আপনারা ভিডিওতে সেটা দেখতেও পাবেন। তো দেরি না করে, স্কিপ না করে ভিডিওটা দেখে না করবেন। আর এখানে ওয়েটারদের ব্যবহারও খুব সুন্দর, এরা খুব সুন্দর করে খাবারগুলো সার্ভ করছিল এসে এসে, ওদেরকে সেরকম কিছু টিপস দিতে হয়নি আমাদেরকে। আর ওরা সার্ভিস চার্জ 100 টাকা ইনক্লুড করেছিল, কিন্তু সেটা আমরা যেহেতু দিইনি, নতুন করে ওরা বিল এনে দিয়েছিল 100 টাকা মাইনাস করে। এখানে কিন্তু সার্ভিস চার্জ আছে, যদি আপনারা না দেখে থাকেন ওটা অবশ্যই বলবেন যেন মাইনাস করে দেয়। আমরা কয়েকটা সেলফি তুলেছি ওখানটায় বসে, ফটোও তুলেছি, কিন্তু সেগুলো আর এখানে দিলাম না, ওগুলো আমরা অ্যাকচুয়ালি ফেসবুকে আপলোড করবো বলে রেখে দিয়েছি। অলরেডি সন্ধে হয়ে গেছে, এবার দেখুন সন্ধ্যের মানে সৌন্দর্যটা কীরকম। এখানে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুলেছি, গোল মতন একটা প্রবেশদ্বার করে দেওয়া আছে সাইডে, আর এই যে লাইটিংগুলো ল্যাম্প লাইটগুলো রয়েছে দূরে, তো ওইগুলোতেও দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো তুলেছি। আর এই উপরে কতগুলো বাল্ব জ্বলছে সারি সারি করে, দেখতে কত সুন্দর লাগছে। আর ভিতরটায় অ্যাকচুয়ালি ক্যাফেটার ভিতরে রয়েছে বার কাউন্টার রয়েছে, তো আমরা বার কাউন্টারেও ফটো তুলেছি, কিন্তু কিছু সেরকম নিইনি ওখান থেকে। ক্যাফেটার ভিতরটা কীরকম সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন, কারণ আমরা যখন বিল পে করে দিই তারপরেই আমরা ভিতরে ঢুকেছিলাম, তো ওই জন্য আগে ওখানে ভিডিও আমরা করিনি। এই যে আমি একটা বার কাউন্টারে বসে একটা ফটোশ্যুট করেছি, অনলি ফটোশ্যুটই করেছি, আর এইগুলো আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম খাওয়ার। এই যে এটা হচ্ছে যে বার কাউন্টার, বার কাউন্টারে বসে আপনারা যে কোনো ড্রিঙ্কস অর্ডার করতে পারেন। তো এখানের ওয়াশরুমটাও অসাধারণ সুন্দর, সুমন ওয়াশরুমে গেছিলো বলে সেই সময়টা আমি ভিতরের ভিডিওটা করছিলাম। এটা হচ্ছে ভিতরটা, ক্যাফের ভিতরটা, কারণ বাইরে বৃষ্টি পড়লে তো সেই ভিতরে আসতেই হবে। ভিতরটাও অসম্ভব সুন্দর, আর বাথরুমটাও এখানে ভিতরে অসম্ভব সুন্দর, মানে বাথরুমটা থেকে আমার আর বেরোতে ইচ্ছে করছিলো না, এত সুন্দর মডার্ন বাথরুম, কথায় খুবই সুন্দর। আর মানে একবার গেলে আরও 2-3 বার যেতে ইচ্ছে করবে আপনার, কিন্তু টাকা খরচা হবে সেই বুঝেই যাবেন। আমরা একটা স্টার্টার অর্ডার করেছিলাম, স্টার্টারটাও বেশ সুন্দর ছিল অবশ্য, মানে কোয়ালিটি কোয়ান্টিটি ভালো, কোয়ালিটিও ভালো। আর তারপরে আবার আধা ঘন্টা পরে আমরা মেন কোর্স অর্ডার করেছিলাম, 1 প্লেট,
আর চিকেনের একটা আইটেম অর্ডার করেছিলাম, তো বেশ 1520 টাকা আমাদের বিল উঠেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।